কি অবস্থা মানা অভিনন্দন আর্জেন্টিনা ইকুয়েডরের সাথে আর্জেন্টিনার যে লেভেলের ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনা কিন্তু ওই লেভেলের ম্যাচ খেলতে পারে না কিন্তু দ্য গ্রেট ওয়াল এমি মার্টিনেজ আর্জেন্টিনারে এমন একটা লেভেলে নিয়ে আসছে কোপা আমেরিকা তারপর ওয়ার্ল্ড কাপ নিজের হাতে তুলে দিয়েছে এমি মার্টিনেজ মেসির টিমের কাছে এবং গতকালকের ম্যাচে যদি এমি মার্টিনেজ না থাকতো এই বাজ পাখি দ্য গ্রেট ওয়াল না থাকলো আর্জেন্টিনা কিন্তু বাড়িতে এই মার্টিনেজ মেসি পেনাল্টি মিস করছে তো আবার প্রথম পেনাল্টি কিন্তু এমি মার্টিনেজের কোনো প্যারা নাই মামাই কিন্তু কি ফুল পিনিকে ছিল এবং এই একটা গোলকিপার বাবুরে আর্জেন্টিনার জীবনে কিছু পাকা না পাক একটা মাল ভাইছে এই মালে কাউরে বাল দিয়েও গুনে না সেটা হোক এমবাপ্পে হোক ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা হোক অমুক তমুক যে কোনো কারো পেনাল্টি যে কোনো টাইমে খেলাই দেওয়ার ঠেকাই দেওয়ার ক্ষমতা রাখে এমি মার্টিনেজ গতকালকের ম্যাচে ইকুয়েডর ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটা 1-1 ড্র হয় যেহেতু কোয়ার্টার ফাইনাল সেহেতু অতিরিক্ত টাইমে গড়ানোর সুযোগ নাই ম্যাচ চলে যাবে সরাসরি টাই ব্রেকারে আর টাই ব্রেকারে প্রথম শটটা মারি ডাইরেক্ট বারে লাগাই দিছে কোন মেসি কিন্তু এমি মার্টিনেজ এরপরে যে পরপর দুইটা মাল ঠেকাই দিল না তারপর আর কোনো কিছু করার নাই ফলাফল আর্জেন্টিনা ডিরেক্ট কিন্তু এখন সেমিফাইনালে এখন ম্যাচ নিয়ে যদি আপনি বলেন যে প্রথম গোলটা কিন্তু আর্জেন্টিনাই দিছে মার্টিনেজ ওইটাও মার্টিনেজ এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তার প্রথম গোল এবং শেষে যাই ওই গোলটারে শোধ করছে ইকুয়েডর কিন্তু গত ম্যাচে ইকুয়েডরের দাপট কিন্তু দুর্দান্ত ছিল আর্জেন্টিনার যে স্বভাব সুলভ খেলা মানে বিশ্বকাপের পর থেকে তারা যে লেভেলের ছন্দে ছিল ওই লেভেলের ছন্দে কিন্তু তারা গতকালকের ম্যাচে কিন্তু ছিল না লাইক ব্রাজিলের মতো কিন্তু তারপরও তাদের আজকের ম্যাচটাতে তারা কিন্তু চেষ্টা করছে যে কীভাবে কামব্যাক করা যায় কিন্তু যখনই তারা ব্যর্থ হয়েছে ম্যাচটা যখন ড্র হয়ে গেছে ওখানে ছিল দ্য গ্রেট ওয়াল এই একটা ওয়াল যে ওয়ালের ভেদ করা বাংলাদেশে খুব বিশ্বের খুব কম ফুটবলারের পক্ষেই সম্ভব কারণ গোলকিপার যখন মার্টিনেজ পেনাল্টি মারতে কিংবা ট্রাইব্রেকারে শ্যুট করতে তখন কিন্তু আপনার কলিজা কাঁপতে হইব আর কিছু ফাঁকা না ফাঁক বাবুরে আমি মালের ভক্ত হয়ে গেছি কই এই মাল কিন্তু একটা জেনুইন অথেন্টিক স্পাইডারম্যান কোন দিয়ে মাকড়সার বাসা সারিয়ে দিব হইতে পারে ডাইরেক্ট জাল তার হাত কিন্তু দুইটা কিন্তু তার হাত চারোদিকে ইনভিজিবল অনেকগুলো হ্যান্ড আছে যে জিন্দি মারবে হয় তার হাত লাগবে নাহলে ঠ্যাং লাগবে নাহলে মাথা লাগবে এমি মার্টিনেজ এই মালটার জন্য ফাইনালি আর্জেন্টিনা চলে গেল সরাসরি সেমিফাইনালে এবং আজকে রাত্রে ইউরোতে কিন্তু কড়া খেলা আছে বাবুরে পর্তুগাল ভার্সেস ফ্রান্স আর ইন্ডি কন আমাদের খেলা খুব আতঙ্কে আছি আমরা যাই হোক দোয়া করবি আমরা যাতে সেমিফাইনালে না ফাইনাল তো খেলা তো জমিত না বাবুরে যদি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা না হয় তাহলে তো খেলা জমিত না কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা আজকে অখুশি না লিওনেল মেসি তাদেরকে হতাশ করছে এটা হওয়াটা স্বাভাবিক পেনাল্টি রোনালদোরও মিস হয়েছে দুদিন আগে এখন লিওনেল মেসি হয়েছে সো হোয়াট কিন্তু তার টিমমেটরা কিন্তু তারা হতাশ করে নাই তার টিমমেটরা মেসিরে জানান দিচ্ছে যে ক্যাপ্টেন দলনেতা আপনি যদি নাও থাকেন আমরা কিন্তু ম্যাচ জিতে যাব আমাদের এমি মার্টিনেজ আছে আমাদের লাউতোরো মার্টিনেজ আছে আমাদের আরও অনেক অনেক মার্টিনেজ আছে দিন শেষে আর্জেন্টাইন ফ্যানরা খুশি আর এটা দেখি যারা ফুটবল ফ্যান আছে তারাও আমরা অনেক খুশি ব্রাজিলের দোয়া করিও আশা করি আমরা কামব্যাক করবো বুঝছো আমরা কামব্যাক করবো এটা মাথায় রাখিও কিন্তু আমরা কামব্যাক করবো